দরকারই নেই, ছেড়ে দেন, দরকার নেই। আমি রুম টেম্পারেচার করে দেখিয়েছিলাম, আমাদের বৈদ্যনাথবাবু একটা ফ্রিজ দিয়েছিলেন, আমাদের ফুল রক্ষা না করতে পারলে কি হবে, দিয়েছিলেন বৈদ্যনাথবাবু, আর স্কুল যদি রক্ষা না করতে পারে কি করবে, এইখানটা দেখছো দাঁড়াটা আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেন, দেখি হয় কি না দেখি, ওই ভেঙে যেতে না যায়, ডাইজিনিয়াম আয়নটা তৈরি হতে হবে, তো ওই আয়নটা আনস্টেবল হয়ে যায় মনে হচ্ছে, হবে বরফ নষ্ট হবে, আবার জল দিয়ে দেবো, ঠিক আছে, আমি সেটা বলছি না, অল্প বরফ ঠান্ডা হোক মনে হচ্ছে হবে, আমি